আজকে বীরভূমে এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের থাকার সম্ভাবনা রয়েছে। বিজয়া সম্মেলনের মঞ্চে একই সঙ্গে দেখা যেতে পারে এই দুইজনকে। অনুব্রত ফেরার পরই বীরভূমে নয়া সমীকরণ নিয়ে একটা জল্পনা ছিলই, দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব বাড়বে না কমবে সেটা নিয়েও জল্পনা ছিল। আর তার মধ্যেই যে খবর, যে সম্ভাবনা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এবার এক মঞ্চেই হয়তো অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে দেখা যেতে পারে বিজয়া সম্মেলনের মঞ্চে, দুজনকে একই সঙ্গে দেখা যেতে পারে এমন একটা সম্ভাবনার কথাই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। আমরা জানবো বিস্তারিতভাবে, প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রসেনজিৎ, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে বলে রাখি যে আমরা এখনো পর্যন্ত যা সূত্র মারফত জানতে পারছি তাতে আজকে বীরভূমের শিউরির যে পুরন্দপুরে বিজয় সম্মেলন রয়েছে সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনকে একসাথে এক মঞ্চে দেখা যাবে এমনটাই সূত্রের খবর। তবে দেখো সব থেকে বড় বিষয়, তুমি জানো যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছিলেন কাজল শেখ সভাধিপতি, কিন্তু তারপরেও একটা জল্পনা এবং দূরত্বের কথা বারবার সামনে এসছে। বারবার যে দূরত্বের কথা রাজনৈতিক মহলে চর্চা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বীরভূম জেলার রাজনীতিতে এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল এই দুজনকে কি একসাথে দেখা যাবে, সেই প্রশ্নেরই আজকে উত্তর কিন্তু কার্যত পাওয়া যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি একসাথে এক মঞ্চেই আজকে দেবাংশু আসার কথা আছে তৃণমূল নেতা, সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনে এক মঞ্চেই থাকবেন এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু এক মঞ্চে থাকলেও যে দূরত্বের কথা বারবার কথা বলা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দূরত্বের কথা, সেই এই দূরত্ব কি আদতেও মিটবে কিনা এবং ভবিষ্যতে কাজল শেখ অনুব্রত মণ্ডলকে একসাথে কাজ করতে আবারও দেখা যাবে কিনা সেগুলো একটা বড় প্রশ্নচিহ্ন এবং সেই উত্তর পেতে হয়তো আর একটু সময় লাগবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূম জেলার রাজনীতিতে একটা বড় প্রশ্ন যেটা হয়ে উঠেছিল যে এক মঞ্চে অনুব্রত মণ্ডল কাজল শেখকে দেখা যাবে কিনা, সেই উত্তর যে আজকে পাওয়া যাবে এমনটাই কিন্তু সূত্রের খবর এবং রাজনৈতিক মহল মনে করছে যে এই এক মঞ্চে অনুব্রত মণ্ডলের কাজল শেখকে থাকা এটা কিন্তু রাজনৈতিকভাবে বীরভূম জেলার রাজনীতিতে অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।